অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার অর্থাৎ 30 জানুয়ারি বোর্ড সভায় ঋণের চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। এ ঋণ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে আর আন্তর্জাতিক মহলেও ভাবমূর্তি উন্নত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। IMF এর ঋণ অনুমোদন প্রকাশে আসার পর মঙ্গলবার অর্থাৎ 31 জানুয়ারি দেশের অর্থনীতিবিদরা বলছেন, এই ঋণের স্বস্তি থাকলেও পুরো সংকট শেষ হবে না, অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে আর্থিক হার সংস্কারে জোর দিতে হবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশও উন্নত করতে হবে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ঋণের সঙ্গে আমাদের নিজেদের যেসব সংস্কার কার্যক্রম করা দরকার সেগুলোর দিকে নজর দিতে হবে, সে কথা IMF বলেছে, আর সেটি হচ্ছে আর্থিক খাতে সংস্কার করতে হবে। FBCCI সাবেক সভাপতি হেলালুদ্দিন বলেন, আমাদের অর্থনীতিতে যে ছোট একটি কালো ছায়া বিরাজ করছিল, আমি আশা করি তা IMF ঋণের মাধ্যমে কেটে যাবে। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2টি প্যাকেজে $470 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। বহুজাতিক সংস্থাটি বলছে, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তৈরি হওয়া ঝুঁকি প্রমোশনের সহায়ক হবে। অবশ্য ঋণ পেতে এরই মতো সরকারকে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। IMF জানিয়েছে, শীঘ্রই ঋণের প্রথম কিস্তি $47.60 কোটি ছাড় করা হবে। সব মিলে বাংলাদেশকে $470 কোটি দেওয়া হবে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।